সারা ভারতবর্ষের লোক সেখানে যেত কাজ করার জন্য। নাও দি হোল ওয়ার্ল্ড ইজ কামিং ইন ব্যাঙ্ক। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী একটা সিটি হায়দ্রাবাদে আইটির একটা বিপ্লব হয়েছে এবং হায়দ্রাবাদকে সাইবরাবাদ বলা হয়েছে, সাইবার সিটি বলে। নাও দি পয়েন্ট ইজ, মাননীয় মন্ত্রী মহোদয় যে উদ্যোগগুলোর কথা বলছেন, আই রিয়েলি ওয়েলকাম ইট। তবে একটা জিনিস জানার আছে, ওই সমস্ত এলাকায় মানে ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে এই যে বিপ্লবটা হলো, ইউ উইল সি ছোট ছোট কোম্পানিগুলো সেখানকার ছেলেমেয়েরা যারা স্টার্ট আপ কোম্পানি করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তো আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়ে, ইভেন সাম অফ মাই ক্লাসমেটস যারা একসঙ্গে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি, দে হ্যাভ দেয়ার কোম্পানিজ ইন ইউএস, জাপান, অস্ট্রিয়া, বিভিন্ন দেশে এরা কোম্পানির মালিক হয়ে বসে আছে এই রাজ্যের থেকে। আমার মনে হয় আমাদের রাজ্যের যারা ছোট ছোট আইটি কোম্পানির যারা মালিক তাদেরকে এই রাজ্যে ব্যবসা করার জন্য বা হাব, এই হাবের মধ্যে এসে অংশগ্রহণ করার জন্য বিশেষ সুবিধা সরকার দেবে কিনা এটা আমি জানতে চাই। শুরু হয়েছে এই আইটি সেক্টরকে কিভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সেমনি কাজে লাগানোর সঙ্গে কর্মসংস্থান একটা বড় জিনিস, যেটা এবং রাজ্য এই হাব তৈরি করার জন্য আমরা বলছি বিভিন্নভাবে শুরু হয়েছে। এটা এখানে থেমে নেই, আসেনি ঠিক, কিন্তু আসার জন্য সমস্ত ব্যবস্থা করছে। এর মধ্যে আমাদের ডাইরেক্টর অফ আইটি আপনার পার্টিসিপেট করেছে, যেখানে মুম্বাইতে গিয়ে রোড শোর সঙ্গে যুক্ত হয়েছে, বড় বড় যেখানে যারা ইয়ে ছিল তাদের সঙ্গে আলোচনা চলছে, হায়দ্রাবাদ আপনার ওইখানেও আমাদের আলোচনার মধ্যে চলছে কোনো এভাবে কোনো সংস্থা আসে কি না, সরকার কীভাবে তাকে সাহায্য করবে, এই সমস্ত কিছু চলছে। আপনি যেটা বলেছেন ঠিক, যে আমাদের অনেক ছেলে মেয়ে যারা আজকে বাইরে যাচ্ছে, আর আমাদের যখন এই ব্যবস্থাপনার জন্য আমরা করতে যাচ্ছি, তা আমাদের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে তো অবশ্যই এটা আমরা আরও বেশি ফ্লারিশ করতে পারবো। লক্ষ্য এক, যে রাজ্যের টোটাল এই সেক্টরে যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়ের রাজ্যে কাজ করতে পারে, এটার জন্য সরকারের কোথাও পিছিয়ে নেই। বিভিন্নভাবে ডাইরেক্টরদের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি যেখানে আলোচনার ক্ষেত্র হচ্ছে সেখানে তারা গিয়ে সেখানে যুক্ত হচ্ছে, সেখানে আলাপ আলোচনার মধ্যে আছে, অগ্রেস হচ্ছে। আশা করি এটা খুব সহজ একটা করবো। আমি এগুলো বলেছি যে ওনার মতো এক যিনি ব্যক্তিত্ব সেক্টরে, সুধামূর্তি মহোদয়া যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলে গেছেন, সেটাও একটা ধরুন যে একটা কোথাও আমরা ওই জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি, আশ্বস্ত করি যেটা আমরা পিছিয়ে নিয়ে আমরা করব। মাননীয় সদস্য শ্রীরাম।